আসসালামু আলাইকুম রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম আজহারির পোস্ট মুছে মুসিদিল ফেসবুক প্রতিবাদে পাল্টা স্ট্যাটাস সম্প্রতি ধর্মীয় বক্তা মিজানুর রহমান আজহারির একটি ফেসবুক স্ট্যাটাস মুছে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ কমিউনিটি স্ট্যান্ডার্ডের ব্যত্যয় ঘটায় ফেসবুক এমনটা করেছে বলে আরেকটি স্ট্যাটাসে আজহারি নিজেই জানিয়েছেন পঁচিশে নভেম্বরের ওই স্ট্যাটাসে আজাহারি দাবি করেছেন কোনো ধর্মের বা ব্যক্তির নাম উল্লেখ করেননি তিনি এর আগে আজাহারি গত পনেরোই নভেম্বর ধর্মীয় স্বতন্ত্রতা সক্রিয়তা ও পরিমিতিবোধ শীর্ষক একটি স্ট্যাটাস শেয়ার করেন সেখানে তিনি অন্য ধর্মের কার্যকলাপে মুসলিমদের অংশগ্রহণ ধর্মীয় সম্প্রীতি নয় এমন বক্তব্য দেন সেই পোস্টটি মুছে দেয় ফেসবুক পরবর্তীতে পোস্ট রিমুভ করার জন্য নতুন আরেকটি স্ট্যাটাস দেন আজহারি সেখানে তিনি বলেন স্ট্যাটাসটিতে কারণ নাম উল্লেখ করা হয়নি এবং কোনো ব্যক্তি কিংবা ধর্মকেও এখানে হ্যায় করা হয়নি আজহারির স্ট্যাটাসটি ছিল এই রকম কয়েকদিন আগে আমার লেখা ধর্মীয় স্বতন্ত্রতা স্বকীয়তা ও পরিমিতিবোধ শিরোনামের স্ট্যাটাসটি ফেসবুক অথরিটি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের ব্যত্যয় দেখিয়ে আমার পেজ থেকে রিমুভ করে দিয়েছে স্ট্যাটাসটিতে কারণ নাম উল্লেখ করা হয়নি এবং কোনো ব্যক্তি কিংবা ধর্মকেও এখানে হ্যায় করা হয়নি পোস্টটিতে কেবল ধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থান বলতে কি বোঝায় ধর্মীয় সম্প্রীতি সীমারেখা এবং মুসলিম হিসেবে আমাদের করণীয় সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছিল কিন্তু এটা কি ফেসবুক অথরিটি হেড স্পিচ অ্যান্ড ইনসাল্ট হিসাবে টুইট করেছে এভাবে চলতে থাকলে তো স্বাধীনভাবে মত প্রকাশ ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো পরিস্থিতিকে বিশ্লেষণ কিংবা আমাদের করণীয় বর্জনীয় এর ব্যাপারে ভবিষ্যতে ফেসবুকে কিছু লেখা কঠিন হয়ে যাবে নাস্তিকদের পরিচালিত বিভিন্ন ফেসবুক আইডি ও পেইজে উদ্দেশ্য ইসলাম ও রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামকে নিয়ে ইচ্ছামতো হেট স্পিচ কুরুচিপূর্ণ মন্তব্য এবং নানা ধরনের কার্টুন শেয়ার দেওয়া হয় আফসোস সেগুলো ফেসবুক অথরিটির চোখে পড়ে কি না জানি না ফেসবুকের উচিত তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডটিকে প্রপার জাস্টিফিকেশন অ্যান্ড ইকুয়াল ট্রিটমেন্টের আলোকে পুনর্বিন্যাস করা যাই হোক ফেসবুক অথরিটি আমার বক্তব্যকে মিসআন্ডারস্ট করেছে জানিয়ে আমি রিভিউর জন্য আপিল করেছি দেখা যাক হোয়াট দে রেসপন্ড